বরাকের শিক্ষা জগতে বদরপুর আলামিন একাডেমি একটা উল্লেখযোগ্য নাম। একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবে নৈতিক শিক্ষার উপর জোর দেওয়া একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে আলামিন একাডেমি। এ ধারা শিক্ষা প্রতিষ্ঠানের পথিকৃত হিসাবে যদি আলামিন একাডেমিকে ধরা না হয় তাহলে ইতিহাসের সঙ্গে অন্যায় করা হবে। প্রায় তিন দশক ধরে এটাই বিশ্বাস করে আসছেন অভিভাবক কুল। সেই আলামিন একাডেমি মঙ্গলবার সামনে রাখল আরেক মাইল ফলক। এবার নিট জেইইর কোচিংসহ উচ্চ মাধ্যমিক স্তরের পঠন পাঠন শুরু করল একাডেমি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই তথ্য দিলেন আলামিন একাডেমি হায়ার সেকেন্ডারি কোঅর্ডিনেশন কমিটি। তারা জানান, ভারতের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান আলামিন মিশনের সঙ্গে একাত্ম হয়ে উচ্চ মাধ্যমিক এবং নিট ও জেইই কোচিং সেন্টার খোলা হল। জেইই ও নিটের উন্নতমানের কোচিংয়ের জন্য ছাত্রছাত্রীকে রাজ্যের বাইরে যেতে হয়, এটা অনেক ব্যয়বহুল। নিম্ন বা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা যথেষ্ট মেধা থাকা সত্ত্বেও জেইই ও নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। সে সকল পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আলামিনের এই উদ্যোগ বলে জানান কর্মকর্তারা। এ নিয়ে আলামিন 30 অভিযান সামনে রেখেছেন আলামিন একাডেমির উচ্চ মাধ্যমিকের কর্মকর্তাবৃন্দ। এর ব্যাখ্যা দিয়ে তারা বলেন, জেইই ও নিট পরীক্ষায় বসার সুযোগ সহ সর্বভারতীয় স্তরে একটা চমক নিয়ে আসার জন্য 30 জন মেধাবীকে নির্বাচন করা হবে এবং স্পেশাল কোচিংয়ের মাধ্যমে অভিজ্ঞ মেন্টরদের দ্বারা এদের দক্ষ ও পরিপক্ক করে তোলা হবে। এরাই আলামিন 30 বা আলামিনের সুপার 30। এই স্পেশাল কোচিংয়ের জন্য আগামী 26 জুন শনিবার সকাল 11টায় একটি নির্বাচনী টেস্ট রয়েছে। টেস্টে উত্তীর্ণ হলে তবেই পাওয়া যাবে সুপার 30-তে স্থান। শুধু তাই নয়, টেস্টের মধ্যেও একটা মেগা অফার রয়েছে। টেস্টে উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে। এজন্যই এই টেস্টের নাম দেওয়া হয়েছে স্কলারশিপ টেস্ট। টেস্টে প্রথম স্থানাধিকারী ছাত্র বা ছাত্রী পাবে 75,000 টাকা, দ্বিতীয় স্থানাধিকারী পাবে 50,000 টাকা এবং তৃতীয় স্থানাধিকারীর জন্য থাকবে 25,000 টাকা। পরে হায়ার সেকেন্ডারি ও কোচিং সেন্টারের কোঅর্ডিনেটর হিফজুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, যাদেরকে কোচিং দেব আমাদের 100% এসিওরেন্স আমরা দিতে পারি, এবং যেহেতু আলামিন মিশন কলকাতার সাথে আমাদের টাই আপ হয়েছে, কোলাবোরেশন হয়েছে, এবং তাদের যে রেজাল্ট আমরা দেখেছি গত কয়েক বছরে ভারতের মধ্যে একটা সেরা প্রতিষ্ঠান, এবং সেরা প্রতিষ্ঠানের সাথে যেহেতু আমরা সম্পর্ক করেছি এবং আমরা আশা করি আমরা সেরা রেজাল্ট দিতে পারব, মানে আমরা এক্সপেক্ট করি যতজন আমরা সিলেক্ট করবো সুপার 30 যেটা আমাদের টেস্ট হচ্ছে, তা থেকে আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করবো, 100% আমরা অ্যাসিওরেন্স দিতে পারি। আলামিনের হায়ার সেকেন্ডারি এবং জেইই ও নিট কোচিং কতটা সহজলভ্য ও উন্নত হবে সে নিয়ে একাডেমির সম্পাদক আহমদ আলী বড়ভূইয়া বলেন, যেটা শুরু করে ক্লাস শুরু করতে যাচ্ছি তার মূল ফোকাসটা হচ্ছে যে এখানে সায়েন্স, আর্টস এবং কমার্স স্ট্রিম হবে, শুরু হবে একসঙ্গে, এবং সায়েন্স স্ট্রিমে স্পেশালি আমরা চাইতেছি যে এখানকার ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনার জন্য নিট এবং জেডাব্লির ভালো প্রিপারেশনের জন্য এরা এদেরকে কোটায় যেতে হয়, বা আসামের বাইরে বিভিন্ন জায়গায় দিল্লি, ব্যাঙ্গালোর এরকম জায়গায় যেতে হয়, তো এতে অভিভাবকদের অনেক পয়সা খরচ হয় এবং পরিশ্রম হয়। তাছাড়া আজকের এই কোভিডের সময়ে বিরাট টেনশনে থাকেন গার্জিয়ানরা, অভিভাবকরা, তো আমরা সেই লক্ষ্যে, সেই কথা মাথায় রেখে, আমাদের চিন্তায় রেখে আমরা সেই মানের কটায় যে ধরনের কোচিং হয় বা আকাশ, দিল্লিতে আকাশে যে ধরনের কোচিং হয় তার থেকেও উন্নত মানের কোচিংয়ের ব্যবস্থা আমরা রাখতে চাই, এবং এ কারণেই আমরা আলামিন মিশন কলকাতার সঙ্গে টাই আপ করেছি। আলামিন মিশন কলকাতা সম্পর্কে আপনাদের সমস্ত ভারতবর্ষের জনসাধারণের যেমন নলেজ আছে, আমি আশা করি আপনাদেরও আলামিন মিশন সম্পর্কে জানা আছে। আলামিন মিশন এমন একটা প্রতিষ্ঠান যে গত নিট পরীক্ষায়, সর্বভারতীয় পরীক্ষায় আলামিন মিশন ভারতবর্ষের টপ র্যাঙ্কে চলে গেছে। 536 স্টুডেন্ট আলামিন মিশন থেকে নিটে সফল হয়েছে, তাদের সাকসেস রেট সবচেয়ে টপে ছিল গত বছর। আলামিন চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক মারুফ আহমদ সদিয়ল বলেন, জানি এবং বরাকের প্রত্যেক মানুষই জানে, আজকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে এইচএসএলসি উত্তীর্ণ হওয়া ছাত্র প্রায় 40 জনের মতো মেডিকেল প্রফেশনে রয়েছে, প্রায় 80 জন ছাত্র
ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে এবং অন্যান্য প্রফেশনে যারা রয়েছে প্রত্যেকে সে মাত্রায় তাদের নিজেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। সেখান থেকে আমাদের একটা বড় মানে আস্থা এবং উৎসাহ বেড়ে গিয়ে আজকে আমরা হায়ার সেকেন্ডারিকে একটা অন্য ভিন্ন মাত্রায় করতে চেয়েছি। আমরা জানি বরাকে আগে হায়ার সেকেন্ডারি যেগুলো ছিল প্রাইভেট টিউশন বেশ ছিল, এরপরে আবার একটু যুগ বদলে প্রাইভেট টিউশন ছাড়া একটু হায়ার সেকেন্ডারিগুলো হয়েছে, জুনিয়র কলেজ হয়েছে। এখন আমরা তাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে ওদের সব থেকে ডিফারেন্ট একটা আইডিয়া একটা কনসেপ্ট মানুষের কাছে তুলে ধরতেই আমাদের এই যাত্রা। আর আমি আশা করি আমাদের এ যাত্রা বিভিন্নভাবে সকলের সহযোগিতা যদি সমানভাবে আমরা পেয়ে যাই ইনশাল্লাহ অনতিবিলম্বে মানে যেটা অতি শীঘ্রই আমরা একটা উচ্চমাত্রায় এই প্রতিষ্ঠানকে নিয়ে যেতে পারবো। আল-আমিনের প্রাক্তন ছাত্রছাত্রীর সঙ্গে কথা বললেই বোঝা যায় যে এরা আল-আমিনে স্কুলিং সম্পন্ন করেছে, এর পেছনে কী রহস্য রয়েছে। এমন প্রশ্নের উত্তরে জামাত ইসলামী হিন্দের দক্ষিণ অসম জোনের সম্পাদক হিফজুর রহমান খাজাম বলেন, ব্যাপার হলো আমাদের যে আল-আমিন একাডেমি কেবল বৈষয়িক শিক্ষার দিক দিয়ে গুরুত্ব না দিয়ে নৈতিক শিক্ষারও গুরুত্ব দিয়েছে। আর এই নৈতিক শিক্ষার জন্য আমাদের একটা স্পেশালিটি, আর এই হায়ার সেকেন্ডারি সেই স্পেশালিটি এগিয়ে নিয়ে যাবে, এটা এমন। একই সুর ধ্বনিত হয় আল-আমিন একাডেমি প্রশাসনিক কর্তা মাওলানা শামস আহমেদের কণ্ঠেও। তিনি কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত আল-আমিনের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদাহরণ দিয়ে তা বুঝিয়ে দেন। ছাত্র আছে আল-আমিনের যারা ডাক্তার আছে, বিভিন্ন হসপিটালের তারা দায়িত্বশীল হিসাবে আছে, যেমন বদরপুর হসপিটালের শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সে মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার, ঠিক এইভাবে শ্রীগৌরীর রাবিয়া বেগম এবং সুলেমান আহমদ, আরও প্রচুর আছে ডাক্তার যারা বিভিন্ন হসপিটালে অফিসার হিসাবে কার্যনির্বাহ করতেছে এবং সমাজের প্রচুর উপকার করতেছে। এতে আল-আমিন একাডেমি যখন শুরু করা হয় তখন পা রাখবার জায়গা ছিল না আমাদের। আমরা অন্য একটা সরকারি স্কুলে আরম্ভ করেছিলাম, কিন্তু আজকে 27 বছর পর আল-আমিন একাডেমির বিল্ডিং আছে, নিজের জায়গা আছে, এক্সপিরিয়েন্স স্টাফ আছে এবং প্রচুর মানে সুবিধাজনক অবস্থানে আমরা আছি। সেই হিসাবে আমরা মানে আশাবাদী যে আজকে আমাদের হায়ার সেকেন্ডারি যেটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা সমস্ত বরাক নয় আসামে সাড়া ফেলবে। সকলের সহযোগিতা নিয়ে নতুন এই মাইলস্টোন অতিক্রম করতে আল-আমিন সক্ষম হবে বলে আশাবাদী আল-আমিন চ্যারিটেবল ট্রাস্টের কর্মকর্তারা। উল্লেখ্য, আগামী 26 জুন স্কলারশিপ টেস্টে নাম রেজিস্ট্রেশন করতে কোনো টাকা লাগবে না। আল-আমিনের নিজস্ব ওয়েবসাইট www.alaminbadarpur.com গিয়ে নাম পঞ্জীয়ন করা যাবে বলে জানান উচ্চ মাধ্যমিক ও JEE নিট কোঅর্ডিনেশন কমিটির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আল-আমিন একাডেমির সভাপতি নুরুল ইসলাম মাঝার ভূঁইয়া, আল-আমিন HS-এর কোঅর্ডিনেটর হিফজুর রহমান, আল-আমিন একাডেমির সম্পাদক আহমেদ আলী বড় ভূঁইয়া, আল-আমিন চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক মারুফ আহমেদ সদিয়ল, জামাত ইসলামী হিন্দের দক্ষিণ অসম জোনের সম্পাদক হিফজুর রহমান খাজাম, আল-আমিনের অধ্যক্ষ মতিউর রহমান, সিনিয়র শিক্ষক সুভাষকান্তি মজুমদার, আল-আমিন একাডেমির প্রশাসনিক কর্তা শামস আহমেদ, আসিফ মোহাম্মদ, ওয়াহিদুর রহমান, ফেরদৌস আহমেদ বড় ভূঁইয়া, সৈয়দ মোহাম্মদ সোহেল প্রমুখ। আজকে আল-আমিনের জন্য একটা রেড লেটার দে, একটা উৎসব মুখর দিন, কারণ বিগত 1994 ইংরেজি থেকে এই স্কুলের যাত্রা শুরু এবং এই যাত্রায় আমরা অনেকবার হায়ার সেকেন্ডারি নিয়ে চিন্তা ভাবনা এবং চর্চা করে এসেছি, কিন্তু অনেক সময় আমরা সেদিকে এগোতে পারিনি। কারণ আল-আমিন একাডেমি এমন প্রতিষ্ঠান যে শুরু থেকে আজ পর্যন্ত অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা কোনো দিন পিছন দিকে ফেরে তাকায়নি, কিন্তু সেই আল-আমিন একাডেমি সবসময় পিছন থেকে ফেরে তাকিয়েই সামনের দিকে এগিয়েছে। সেই হিসাবে আজকে আমাদের যে পদক্ষেপ, যে হায়ার সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি সায়েন্স আর্টস এবং কমার্স এই তিনটা স্ট্রিমই একসাথে চালু হতে চলছে, এই উৎসাহ উদ্দীপনা আমাদের আল-আমিন ম্যানেজমেন্ট কমিটির মধ্যে, আমাদের শিক্ষক শিক্ষয়িত্রীর মধ্যে, আমাদের অভিভাবক উনাদের মধ্যে, আমাদের ছাত্রছাত্রীর মধ্যে, তা দেখে আমরা সত্যি আপ্লুত। সেখানে আমি একটা কথা বলতে চাই, যেটা হলো আমরা এই যে আল-আমিন হায়ার সেকেন্ডারি যে মিশন নিয়ে আরম্ভ করেছি সেখানে প্রথম একটা পদক্ষেপ হিসাবে আমরা নিয়েছি অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট। সেই টেস্টে আমরা প্রথম প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার রেখেছি। আমরা আশা রাখ বরাকের স্কলার
ছাত্রদেরকে একটা বিশেষ সুযোগ করে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা আমাদের। সেখানে আমরা এদেরকে নাম দিয়েছি আলামিন থার্টি, এবং এই আলামিন থার্টি যেটা সেটা আমরা এশিওর সাকসেস নিট এবং জেইতে সেটা ধরে নিয়েই আমরা এগুচ্ছি। আশা রাখি আমরা যে আপনাদের সামনে এশিওরেন্স দিয়েছি আগামী দিনে আমরা তা ধরে রাখতে পারব। আমি বিশ্বাস করি আমাদের যে ম্যানেজমেন্টের যে এক্সপিরিয়েন্স, আমাদের ছাত্রছাত্রী, আমাদের শিক্ষক শিক্ষিকা, ওনাদের যে ডিভোশন, ওনাদের যে পার্টিসিপেশন, এগুলো দিয়েই আমরা একদিন এই প্রতিষ্ঠানকে একটা উন্নত বরাকের উন্নত প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে পারব। আমরা আলামিন একাডেমি 1994 যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন এইম ছিল যে আলামিন একাডেমি একটা ছাত্রদের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে যাতে ডিগ্রি পর্যন্ত নেওয়া যায়। তো আলামিন একাডেমি 1994 এস্টাবলিশ হয়েছিল, তারপর থেকে বিভিন্ন আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে এগিয়ে চলেছে, এবং আলামিন একাডেমি পার্টিকুলারলি বরাক উপত্যকাতে মুসলিম কমিউনিটির মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুল এই ধরনের একটা নতুন ধরনের ইনস্টিটিউশন ছিল। তো তার আগে এ ধরনের কনসেপ্ট ছিল না। তো আলামিন একাডেমি ইস্টাবলিশ হওয়ার পর থেকে বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় আলামিন একাডেমিকে অনুসরণ করে অনেক ইনস্টিটিউশন হয়েছে, এবং এতে আলামিনের একটা বড় প্রাপ্তি মনে করি যে আজকে শিক্ষার বিরাট প্রসার হয়েছে। তো এভাবে আলামিন একাডেমি যে একটা টিম স্পিরিট আছে আলামিন একাডেমির মধ্যে, এবং শিক্ষকদের আন্তরিকতা এবং অধ্যবসায়ের কারণে আলামিন একাডেমি যখন 2005 ইংরেজিতে প্রথম ব্যাচের HSSC পরীক্ষা হয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে, 100% রেজাল্ট করেছে, এবং এভাবে করতে করতে 100% করে চলেছে। 2016 ইংরেজিতে স্টেট র্যাঙ্ক দুটো পেয়েছে, এভাবে মানে প্রত্যেক বছরই ভালো রেজাল্ট হয়। বরাক উপত্যকার মধ্যে একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং জনগণেরও বিরাট সাপোর্ট পেয়েছে। তো এখন আমাদের প্রায় 27 বছর অতিবাহিত হয়েছে আলামিন একাডেমি, তার পরিকাঠামোগত সুবিধাও রয়েছে, তার ম্যান পাওয়ারও রয়েছে, সব কিছুই রয়েছে। সুতরাং এখন একটা উপযুক্ত সময়, সেই উপযুক্ত সময়ে আলামিন একাডেমি হায়ার সেকেন্ডারি আরম্ভ করছে, এবং শুধু সাদামাটো হায়ার সেকেন্ডারি নয়, আজকে হায়ার সেকেন্ডারি পরে ছাত্ররা হতাশ হয়ে যায়, তাদের ভবিষ্যৎ ঠিকমতো ওদেরকে ঠিক প্রপার লাইন মতো যেতে পারে না। তো আলামিন একাডেমি সেই হায়ার সেকেন্ডারির পরে পরবর্তী স্টেজগুলোতে যাতে তাদেরকে যোগ্য করে তুলে যাওয়া যায় সেই লক্ষ্য নিয়ে আলামিন একাডেমি হায়ার সেকেন্ডারি খুলছে এবছর থেকে, এবং সেখানে বিশেষ করে নিট, জেই এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য ছাত্রদেরকে উপযুক্ত করা যায় সেই লক্ষ্য নিয়ে আলামিন একাডেমি হায়ার সেকেন্ডারি কোর্স চলছে। ইতিমধ্যে আমাদের কলকাতার আলামিন মিশন, যেটা ভারতবর্ষের একটা প্রমিনেন্ট প্লেস রয়েছে আলামিন মিশন, তার সাথে আমাদের টাই আপ হয়েছে, তাদের সাথে মিলে একসাথে কোলাবোরেশনের মাধ্যমে নিট এবং জেইইর এন্ট্রেন্সের প্রিপারেশন ছাত্রদেরকে প্রিপেয়ার করা। দ্যাট ইজ বরাক উপত্যকার সুধী জনসাধারণ, এবং এখানে উপস্থিত আলামিন একাডেমির শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আলামিন ম্যানেজমেন্টের এখানে উপস্থিত রয়েছেন মারু আহমেদ সদিউল সাহেব, ইনি আলামিন চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক, এবং আলামিন নতুনভাবে যেটা সিনিয়র সেকেন্ডারি যেটা ক্লাস শুরু করতে যাচ্ছে সেই সিনিয়র সেকেন্ডারির কোঅর্ডিনেটর জনাব হিফজুর রহমান সাহেব, আমার ডান পাশে রয়েছেন আলামিনের প্রিন্সিপাল মতি রহমান সাহেব, এবং সিনিয়র টিচার অভিজ্ঞ শিক্ষক সুভাষ কুমার মজুমদার সাহেব, এবং অন্যান্য শিক্ষকরা এখানে রয়েছেন। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এটা জানাতে চাই যে দীর্ঘদিনের বরাক উপত্যকার জনসাধারণের এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল, এবং সেই আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখেই ভারতবর্ষের যে সমস্ত লিডিং স্কুল রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে হায়ার সেকেন্ডারি লেভেলে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে নিজেদের সফলতার দিকে এগিয়ে যেতে চায় বা ছাত্রদের এগিয়ে নিয়ে যেতে চায়, সেই মানের একটা প্রতিষ্ঠান, একটা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল শুরু করতে যাচ্ছে আলামিন একাডেমি। তো
তো বাকি দিক আমাদের আমাদের মারুফ সাহেব বলবেন। আমি শুধু একটা পয়েন্টের দিকেই দৃষ্টি নিবদ্ধ করছি যে আমরা যে সিনিয়র সেকেন্ডারি স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল যেটা শুরু করে ক্লাস শুরু করতে যাচ্ছি তার মূল ফোকাসটা হচ্ছে যে এখানে সায়েন্স আর্টস এবং কমার্স স্ট্রিম হবে, শুরু হবে একসঙ্গে। এবং সায়েন্স স্ট্রিমে স্পেশালি আমরা চাইতেছি যে এখানকার ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনার জন্য নিট এবং জেডাব্লির ভালো প্রিপারেশনের জন্য এরা এদেরকে কোটায় যেতে হয় বা আসামের বাইরে বিভিন্ন জায়গায় দিল্লি ব্যাঙ্গালোর এরকম জায়গায় যেতে হয়। তো এতে অভিভাবকদের অনেক পয়সা খরচ হয় এবং পরিশ্রম হয়। তাছাড়া আজকের এই কোভিডের সময়ে বিরাট টেনশনে থাকেন গার্জিয়ানরা অভিভাবকরা। তো আমরা সেই লক্ষ্যে সেই কথা মাথায় রেখে আমাদের চিন্তায় রেখে আমরা সেই মানের কটায় যে ধরনের কোচিং হয় বা আকাশ দিল্লিতে আকাশে যে ধরনের কোচিং হয় তার থেকেও উন্নত মানের কোচিংয়ের ব্যবস্থা আমরা রাখতে চাই। এবং এ কারণেই আমরা আলামিন মিশন কলকাতার সঙ্গে টাই আপ করেছি। আলামিন মিশন কলকাতা সম্পর্কে আপনাদের সমস্ত ভারতবর্ষের জনসাধারণের যেমন নলেজ আছে, আমি আশা করি আপনাদেরও আলামিন মিশন সম্পর্কে জানা আছে। আলামিন মিশন এমন একটা প্রতিষ্ঠান যে গত নিট পরীক্ষায় সর্বভারতীয় পরীক্ষায় আলামিন মিশন ভারতবর্ষের টপ র্যাঙ্কে চলে গেছে। 536 স্টুডেন্ট আলামিন মিশন থেকে নিটে সফল হয়েছে, তাদের সাকসেস রেট সবচেয়ে টপে ছিল গত বছর। এবং তাদের একটা ওয়েল ট্রেইনড ফ্যাকাল্টি রয়েছে, গ্রুপ রয়েছে, স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। তো আমরা বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের উন্নত মানের কোচিং নিট এবং জেডাব্লিউতে কোচিং দেওয়ার জন্য আমরা ভারতবর্ষের লাস্ট ইয়ারে যারা টপ ভারতবর্ষের টপ প্রতিষ্ঠান আলামিন মিশন কলকাতা তাদের সঙ্গে আমরা টাই আপ করেছি এবং তাদের সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল এখানে প্রোভাইড করবে। আপনারা জানেন জয়েন্ট কনফারেন্স এখানে হয়েছে গত জানুয়ারি মাসে, এই 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 ক্যাম্পাসেই আলামিন মিশনের কর্মকর্তারা ছিলেন, তাদেরকে নিয়ে আমরা জয়েন্ট কনফারেন্স করেছি এবং তাদের সঙ্গে আমাদের কন্ডিশন রয়েছে সেখান থেকে ওরা ফ্যাকাল্টি প্রোভাইড করবে কোচিংয়ের জন্য সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল এবং প্রয়োজনে অনলাইন ক্লাস সেখান থেকে হবে। তো সেই আলামিন মিশনের যে বিরাট অভিজ্ঞতা, 37 ইয়ার্স চলতেছে সেই আলামিন মিশনের এবং তাদের পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ড আগরতলা সহ আপনার 19টা ক্যাম্পাস রয়েছে, 37,000 স্টুডেন্ট রয়েছে আর একটা বিরাট একটা ফ্যাকাল্টি, গ্রুপস অফ ফ্যাকাল্টি তাদের রয়েছে। তো এই প্রতিষ্ঠানের সঙ্গে আমরা টাই আপ করেছি এজন্য যাতে আমাদের বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা উন্নত মানের কোচিং পায়, সেই ব্যবস্থা আমরা এখানে করতেছি। আমরা আশা রাখি যে আপনাদের সকলের সহযোগিতায় আমরা বরাকের ছাত্রছাত্রীদের সর্বভারতীয় উন্নত মানের কোচিং আমরা প্রদান করতে পারব। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।